তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজতে হচ্ছে রাত্রি 11:30। তো এতক্ষণ ওরা কাকার ঘরে ছিল, তো 11:30 বাজছে, এখনো ঘুমায়নি। কখন ঘুমাবে কে জানে। আচ্ছা একটু হ্যালো করে দাও, এদিকে এদিকে এদিকে, ভালো করে ভালো করে। এত রাতে রুটি খাচ্ছে? কি কি নতুন জামা নিয়ে এসছে? কই কই, খুলে দেখাও। আমাকে দেখাও, এদিকে দেখাও, খুলে দেখাও। ওরে বাবা, আমার দিকে তাকাও, ধরো ধরো এটাকে ধরো। হ্যাঁ, ওরে বাবা, তাতান তোমার জামা কই নতুন? তোমার নতুন জামা কই? কি মাকে দিলা? গুড় মাখিয়ে দিলা না কেন? গুড় দিয়ে খেলো না? টিপো না, এসি এসি টিপো না, দাও 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 দাও। কিসের রিমোট এটা? কিসের রিমোট? কিসের রিমোট? আজকে খুব হাওয়া দিচ্ছিল, ভালোই হাওয়া দিচ্ছিল, কিন্তু ঘরের ভিতরে খুব গরম। আজ এসে এসে এত গরমে ঘেমে গেছি, এসিটা চালালাম, মোড চেঞ্জ করে দেয় যে, এবার টাইমার ফাইমার গুলো অন করে দেয়। এ কখন এসি বন্ধ হয়ে যাবে বুঝতে পারবো না। তোমাকে কেক খেলাম, তুমি কেকটা খেলা না, তো সুন্দর কেকটাকে দিদিয়া খেলো, কেকটা ভালো ছিল। হ্যাঁ, এরকম রুটি পড়ছে, রুটি পড়েছে, এরকম তুমি এদিকে আসো। দুই তোমার রুটি কই, তুমি খেয়ে নিছো? দেখো তো রুটিটা কোথায় গেল। বন্ধুরা চলো, এখন তো ওদেরকে ঘুম পাড়ানো যাক, রাত্রির 11:15 বাজছে, কখন ঘুমাবি যাই না, এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবা? হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ। তাতা তুমি ঘুমাবা? ওদের উঠিটা তো আমি আগেই পেস্ট করে নিয়েছি। ও, রুটি বেশি খেলে অ্যাসিড প্রেসার যদি হয়ে যায় রাতের বেলাতে, এখন শুকনো রুটি, তাও তো একটু রুটি তো খাই, লেট হয়ে গেছে না আবার অনেকটাই। আর একটা বন্ধুর দোকানে গেছিলাম, ওর আবার খেলনার দোকান আছে, তো আবার দুটোকে একটা টেডি একটা খেলনা দিল, খরগোশ র্যাবিট, হ্যাঁ হ্যাঁ র্যাবিটই দিয়েছে, র্যাবিট দিয়েছে। বিবু করতে নিয়ে যাবো, আছে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, না যাবে আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো একটু স্ন্যাক্স ম্যাক্স খেয়ে এসছি, তো এখন একটু পেটটা ভরাই আছে। চলো, 12টা তো বাজছে, আর নর্মালি আমাদের ঘুমাতে ঘুমাতে 12টা কেন, 1টা 1:30টাও হয়ে যায়। আজকে মনে হচ্ছে একটু বেশি লেট হবে,
ওরা ঘুমাবে, ওরা ঘুমানোর পর খাবে, তারপর আমরা দের পালা নাকি? হ্যাঁ বাই বাই করে দাও, বাই 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 চলো তার তুই বাই বাই করে দিয়েছে, তো আমিও বাই বাই বাই। তো চলো বন্ধুরা এখন তো আপাতত ওদেরকে ঘুম পাড়ানো যাক। অনেকক্ষণ কষ্টের পর তারপরে রাত 12:30 না 12:40 তখন ওরা ঘুমুলো। তখন এই আমি তো তাতানকে শুয়ে দিলাম, এবার বিছানা করে তাতোকে শুয়াবো। তো তোমরাও আপাতত ঘুমিয়ে পড়ো, আবার কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং, কালকে রাতে তো ভিডিওটা এন্ড হয়নি, তো ভিডিওটা এখনো কন্টিনিউ হবে। তো এখন তো উঠে গেছে, এই যে আমার ছেলেমেয়েটা এখনই ঘুম থেকে উঠলো, এখন 5:00 সকাল 8:30। গুড মর্নিং সারাদিন তো সেরকম চলতেই থাকবে। কি হলো আবার? এই তো তাদের এইগুলো তো দুষ্টুমি না বলো, এগুলো দুষ্টুমি না, রেখে দাও বসো। হ্যাঁ এটা তোমার কত বড় গাড়ি রে দাদাদের। এই যে আমার বন্ধুর দোকানে গেছিলাম কালকে, মানে গেছিলাম বলতে কি ওইখানে গেছিলাম। হ্যাঁ তো ওর দোকানে ওই থেকে আবার একটা দাদানকে একটা গাড়ি দিল। দেখি দেখি আমার কথা আনতে আনতে খাবে না? আমি তো তখন জিজ্ঞেস করলাম যে বিস্কুট খাবি, তো বললো না খাবো না। তাহলে আমি খেয়েছি কিন্তু। দেখ বিস্কুট খাবি না তো তুই? খাবি না? আমি খেয়ে নেব। দে আমাকে দে, দে এরকম করে চালা, এরকম ভাবে ঘাঁটে না এটাকে। ওই যে আমি আরেকটা নিয়ে দিয়েছিলাম সে দীঘা থেকে, ওটা নিয়ে একটু বড় সাইজটা। দীঘা থেকে চলো, ওগুলো নিয়ে দিলাম, গাড়িগুলো কোথায় গেল সব? একটা র্যাবিট কে একটা হাম্পি দিয়ে দাও, র্যাবিট কে হাম্পি দিয়ে দাও। দে দিদিয়াকে দে, দে 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 দিদিয়াকে দে, দিদিয়া ওইটা নিবি তুই? আচ্ছা ঠিক আছে, তুই একটু হাম্পি দিয়ে দে, তুই একটু হাম্পি দিয়ে দে র্যাবিট কে, দিবে ভালো করে দিবে। তো বন্ধুরা এই ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য